তোমাদের যেটুকু সম্পদ হালাল ছিল, জাকাতের টাকা যারা পরিমাণ সেই সম্পদের সঙ্গে মেশানোর কারণে তোমাদের প্রত্যেকটা সম্পদ হারাম হয়ে যাবে। জাকাতের টাকা তোমরা তোমাদের সম্পদের সঙ্গে মিশ্রণ করার কারণে তোমাদের সেটা কল্যাণ কারণ হবে না, সেটা তোমাদের ধ্বংসের কারণ হইয়া যাইবে। জবান খুলে পড়ি না, আউযুবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল জনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমরা সকলে করি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি অসংখ্য অগণিত শুকুর আর সুজুদ, যে মহান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাদেরকে এই দুনিয়ার জমিনে পবিত্র মাহে রমাদান মুবারকের শেষ জুমার দিনে, পবিত্র রহমতের মাসে, শেষ দশকে, শেষ জুমায় দুনিয়াবি সমস্ত কাজকর্ম, দোকানপাট সব থেকে বিরত রেখে, দুনিয়াবি সব কিছু থেকে বিরত রেখে এবং বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে উদ্ধার করে হেফাজত করে খাসমহল মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তা আরও আদায় করছি যে মহান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে এই দুনিয়ার জমিনে সরফারে দু আলম দু জাহান কা বাদশাহ নবী হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী জির উম্মত হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আমরা সেই নিয়ামতের শুকর আদায়ের জন্য আবারও মন থেকে ইমানি আওয়াজে একবারে মন থেকে খাস নিয়তে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম, আজকে আলোচনা করব জাকাত সম্পর্কে। জাকাত আদায় না করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি শাস্তি দেবেন? জাকাত ফিত্রাত আদায় যদি আমরা না করি, আমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী যদি আমরা জাকাত আদায় না করি, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি শাস্তি দেবেন? এই জাকাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কেমন হুকুম রয়েছে সেই সম্পর্কে আজকের আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আল্লাহ পাকের কোরআনুল কারিম এবং সঠিক আলেম থেকে সঠিক কথা বলা শোনা এবং আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে করি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুকাররম, যাকাত আদায় না করাটা খুব একটি খারাপ জিনিস, খুব খারাপ একটি জঘন্য একটি কাজ। যাকাত আদায় না করাটা খুব জঘন্য একটি কাজ, সেটা আমার কথা নাই, এটা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন নিজেও তার বিরুদ্ধে অনেক অ্যাকশন নিয়েছেন, সেটা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহুল আজিজ সামনের দিকে শোনাব। তো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসকাত শরীফের 157 পৃষ্ঠার মধ্যে সেই হাদিসখানা সুন্দরভাবে উল্লেখিত রয়েছে। بسم الله الرحمن الرحيم ما خلقت الصدقة مالا قط إلا أهلكته زبان كله قري سبحان الله نور نبي رحمة للعالمين بلا এই পৃথিবীর জমিনের মানুষের দলের আরে এই আমার উম্মতের দলের আরে তোমরা জানো না তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু দিয়েছে, তোমাদের যখন নেশাব পরিমাণ হয়ে যায়, নেশাব পরিমাণ সম্পদের মালিক হইয়া গেলে রে তোমরা আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় অর্থাৎ তোমাদের সম্পদ থেকে তোমরা গরিবদেরকে অর্থাৎ যারা যাকাত প্রাপ্ত রয়েছেন তাদেরকে যাকাত দিতে হবে রে,
আর যদি তোমরা জাকাত আদায় না করো ওই জাকাতের টাকা হিসাব করে তুমি যদি না দাও আর দেওয়ার পরেও যদি তুমি কৃপণতা করে যদি তুমি বিন্দু মাত্র সরিষা পরিমাণ জাকাত তুমি বিন্দু সরিষা পরিমাণ জাকাত তোমার সম্পদের সঙ্গে কিংবা তোমার ব্যবসা বাণিজ্যের টাকা পয়সার সঙ্গে তুমি মিশ্রণ করে দিলে নূর নবীজি রহমাতাল আলামিন ডাক দেয়া হয় ও আমার উম্মতের দলেরা এ মুসলমানেরা রে তোমরা জেনে নাও বিন্দু মাত্র জাররা পরিমাণ জাকাতের টাকা যদি তোমরা তোমাদের সম্পদের সঙ্গে রেখে দাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যত সম্পদ আদি রয়েছে প্রত্যেকটা সম্পদ আদি তোমাদের জন্য হারাম হয়ে যাবে রে এবং তোমাদের প্রত্যেকটা সম্পদ দিয়ে আমরা বাবারে আমরা সম্পদ জমা করে রাখি আমাদের উপকারের জন্য কথা বলেন ঠিক কিনা আমরা কেন রাখি আমাদের উপকারের জন্য আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য আমাদের ঘর বাড়ি উঠানোর জন্য আমাদের ভালো কাজের জন্য আমরা সেই টাকাটা জমা করে রাখি নূর নবীজি রহমাতাল্লিল আলামিন ডাক দেয়া বলে এ মুসলমানেরা রে তোমরা যে জাকাতের টাকা থেকে বিন্দু জাররা পরিমাণ এক পয়সা টাকা যদিও তোমাদের সম্পদের মধ্যে মিশ্রণ করে রাখো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যেটুকু সম্পদ হালাল ছিল জাকাতের টাকা জাররা পরিমাণ সেই সম্পদের সঙ্গে মেশানোর কারণে তোমাদের প্রত্যেকটা সম্পদ হারাম হয়ে যাবে আর তোমরা তো রেখেছো তোমাদের উপকারের জন্য কল্যাণের জন্য সেটা কল্যাণের জন্য হবে না জাকাতের টাকা তোমরা তোমাদের সম্পদের সঙ্গে মিশ্রণ করার কারণে তোমাদের সেটা কল্যাণ কারণ হবে না সেটা তোমাদের ধ্বংসের কারণ হইয়া যাইবে জবান খুলে পড়ি না আউযুবিল্লাহ এবার বলবেন হুজুর তাহলে আমরা কিভাবে ধ্বংসের কারণ হব আমরা যদি জাকাতের টাকা আমরা আমাদের আমাদের ব্যবসা বাণিজ্যের টাকার মধ্যে আমাদের ধন সম্পদের মধ্যে যদি আমরা রেখে দেই তাহলে আমরা কিভাবে ধ্বংসের দিকে ঠেলে যাব বাবারে লক্ষ কোটি কোটি টাকার মালিক দেখবেন ঢাকাতে যাবে ঢাকাতে যাচ্ছে হঠাৎ করে রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল অ্যাক্সিডেন্ট হয়ে ধরুন তার দুইটা চক্ষু চলে গেল তার দুইটা হাত চলে গেল তার দুইটা পা চলে গেল এবার আপনারও জবান কুলে পড়তে হবে জবান কুলে বলতে হবে ওই তার যে এই ক্ষতিগ্রস্তটা কিংবা সে যে অ্যাক্সিডেন্ট করেছে এই অ্যাক্সিডেন্টের আগে এবং পরে হবে কিংবা হবে না সব কিছু দিয়েছেন এবং আল্লাহ জানে কি জানে না জানে কি জানে না তো আপনি বলবেন হুজুর আমি জাকাতের টাকা দেই নাই জাকাতের টাকা দিয়ে আমি আমার সংসারের কাজ চালিয়ে দেব কিংবা আপনি যদি জাররা পরিমাণ টাকা আপনার সংসারের মধ্যে কিংবা ব্যবসা বাণিজ্যে আপনার ধন সম্পদের মধ্যে রেখে দেন তাহলে ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধ্বংসের কারণ হইয়া যাইবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই হালাল টাকাটাকে আপনার ধ্বংসের কারণ হইয়া যাইবে আপনার সেই জাকাতের টাকার কারণে আপনার ধন সম্পদ আপনার ধ্বংসের কারণ হইয়া যাইবে দেখবেন অনেক সময় এক একটা অ্যাক্সিডেন্ট আছে মানুষের ঘর বাড়ি বিক্রি করেও কোনো উপায় হয় না কথা বলেন ঠিক কি না কি কথা কি ঠিক আছে তো আপনার দিয়ে আওয়াজ করেন না অনেক সময় এক একটা অ্যাক্সিডেন্ট আসে মানুষের জীবনে ঘর বাড়ি জায়গা পিঠা সব কিছু বিক্রি করে দেয় সব কিছু বিক্রি করে দেওয়ার পরেও তার চিকিৎসার কাজ হয় না সে তার নিজের ব্যক্তিগতভাবেও সে উঠতে পারে না ঘর বাড়ি বিক্রি করে দিয়েও সে সুস্থ হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা রে তোমাদের সেটাই হলো তোমাদের ধ্বংসের কারণ তোমাদের সৎ সম্পদগুলি তোমাদের হালাল সম্পদগুলি তোমাদের ওইভাবে এমনভাবে তোমাদের ধ্বংসের কারণ হইয়া যাইবে অতএব জাকাতের টাকা থেকে জাররা পরিমাণ টাকা জাকাত হচ্ছে অন্যের হক
আর অন্যের হক মেরে খাওয়া লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত তাড়াতাড়ি সার্জ দিবেন না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি আপনাকে সার্জ দিবে, ক্ষমা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দারে ও বান্দারে, যারা পরিমাণ জাকাতে টাকাও তোমাদের তোমাদের সম্পদের মধ্যে তোমাদের ধন সম্পদের মধ্যে তোমরা ধরে রাখতে পারবা না, জবান খুলে করে সুবহানাল্লাহ। নূর নবীজি রহমাতাল্লিল আলামিন বললেন, ও আমার উম্মতের দলেরা, তোমরা এমন ভাবে তোমাদের জাকাতের টাকা আদায় করে নেবে, জাকাতের টাকা যারা পরিমাণও তোমাদের সম্পদের মধ্যে তোমরা রাখবে না, আঁকড়ে ধরে রাখবে না, যারা পরিমাণও রাখবে না, যদি রাখো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তোমার একটা অ্যাক্সিডেন্ট দেবে, নতবা এমন একটা বিপদের মধ্যে ফেলবে, নতবা এমন একটি মুসিবত হঠাৎ করে তোমার মধ্যে আসবে, সব টাকা পয়সা বাড়ি ঘর ক্ষেত কামার জোগ জাগা জমি সব কিছু বিক্রি করেও দিও তুমি সেটা থেকে পার পাবে না। এমন আছে না অনেক মানুষ দেখবেন এক এক সময় এক একটা এক একজন মানুষের এমন একটা হাল হয়, ঘর বাড়ি বিক্রি করে দেওয়া উপায় হয় না, কিস্তির মাধ্যমে ঘর বাড়ি উঠায় এটা মানে এটাও কিছুদিন পরে থাকে না। আছে না এমন মানুষ অনেক দেখবেন। ওই কারণেই রাসূল বলেছেন, তোমরা জাকাতের টাকা বিন্দুমাত্র টাকাও তোমাদের সঙ্গে তোমরা জমা করে রাখবে না, জাকাতের টাকা তোমাদের কাছে যতটুকু রয়েছে হিসাব করে ততটুকু টাকা তোমরা গরিবদেরকে দিয়ে দেবে, জাকাত আদায় করে নেবে, নতবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চার্জ দিবেন। যা কিছু দিয়েছে তোমরা যা কিছু পেয়েছে সব কিছুই তো আল্লাহ দেয়া নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? এবার আসুন কোরআনের কারিমে সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে জাকাত যারা আদায় করে না তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون زبان كله قرينا أعوذ بالله আর জবান খুলে পড়ি না আউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে পৃথিবীর মানুষের দলেরা, রে ও দুনিয়ার জমিনের আমার বান্দা বান্দিরা মুসলমানেরা, রে দুনিয়ার জমিনে যারা সোনা রূপা ধন সম্পদ টাকা পয়সা পুঞ্জিভূত করে রাখে জমাট করে রাখে আর তার জাকাত যারা আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিন। আমার আল্লাহ নূর নবীজিকে ডাক দিয়া বলে, ও গো আমার বন্ধু হাবিবুল্লাহ, আপনি দুনিয়ার জমিনের মুসলমানদেরকে জানিয়ে দিন, যারা তাদের সোনা রূপা ধন সম্পদ জমাট করে রাখে টাকা পয়সা জমাট করে রাখে আর জমাট করে রাখা সোনা রূপা ধন সম্পদ সব কিছু জমাট করে রাখার পর ওই জিনিসগুলোর জাকাত আদায় না করে তাদের জন্যে কালকে আমাদের কঠিন ময়দানে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিয়ে দিন। সেদিন জাহান্নামে আগুনে ওই সম্পদ আদিগুলিকে উত্তপ্ত করা হবে, রে উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে তাদের কপালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবে। সেদিন শাস্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলা হবে, তা
দাদু মাতা তোমাদের নিজেদের জন্য এই অবস্থা হয়েছে, কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে এমন ভাবে শাস্তি দিবে, সম্পদাদিগুলি সব কিছু জাহান্নামের আগুনে জ্বালবে, জাহান্নামের আগুনে জ্বালিয়া লোহার একটি বেড়ি বানাবে, লোহার একটি বেড়ি বানাবে, লোহার বেড়ি বানিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই বেড়ি আপনার গলার মধ্যে পড়ায় দিবে রে বাবা, গলার মধ্যে আপনার ওই বেড়ি পড়ায় দেবে। বেড়ি পড়ানোর পর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ওই বান্দাদেরকে এবং যেই জাহান্নামের আযাব দেওয়া হচ্ছে ওই আযাবকে উদ্দেশ্য করে বলবে আল্লাহ রাব্বুল আলামিন, বলবে ও জাহান্নামের লোকরা, ও জাহান্নামীরা, তোমরা আজকে তোমরা জ্বলতেছো কেন, তোমাদেরকে জাহান্নাম জ্বালাচ্ছে কেন? তখন ওই জাহান্নামী ব্যক্তিরা, ওই ধন সম্পদওয়ালা ব্যক্তিরা, ওই টাকাওয়ালা ব্যক্তিরা কিয়ামতের কঠিন ময়দানে ডাক দেয়া বলবে আমাকে তার শাস্তি কেন দেওয়া হচ্ছে, কেন আমাকে এত শাস্তি দেওয়া হচ্ছে রে ও আমার মালিক, কেন আমাকে কোন কারণে, কোন অপরাধের কারণে আমাকে সেই শাস্তি দেওয়া হচ্ছে, আমি তো তার মানে বুঝলাম না। তখন ওই সম্পদ, ওই যে লোহার একটি জাহান্নামের লোহার একটি বেড়ি রয়েছে, ওই বেড়িটা তখন ডাক দেয়া বলবে ও আমার মালিক, ওই বেড়িটা আল্লাহকে বলবে না, আপনাকে ডাক দিয়া বলবে, আমাকে ডাক দিয়া বলবে, অর্থাৎ জাহান্নামী লোকদেরকে ডাক দিয়া বলবে ও আমার মালিক, ও আমার মালিক গো, দুনিয়ার জমিনে আপনি অনেক টাকা পয়সার মালিক ছিলেন, দুনিয়ার জমিনে তুমি অনেক ধন দৌলতের মালিক ছিলা, দুনিয়ার জমিনে তুমি অনেক ব্যবসা বাণিজ্যের মালিক ছিলা, সব ধন সম্পদ টাকা পয়সা সোনা রূপা সব কিছু তুমি জমাট করে রেখেছিলা, জমাট করে রেখে তুমি দুনিয়ার জমিনে সব কিছু আল্লাহর রাস্তায় এবং তোমার নিজের জন্য ব্যয় করতে পারো নাই, যা তুমি জমাট করে রেখে দিয়েছিলে ওই জমাট করা সই সম্পত্তি, ওই জমাট করা টাকা পয়সা, ওই জমাট করা সোনা রূপা গুলি আজ আমি কিয়ামতের কঠিন ময়দানে আমাকে, আমি তো দুনিয়ার জমিনে তোমার সম্পদ ছিলাম, আমি তো দুনিয়ার জমিনে তোমার মাল ছিলাম, আমি তো দুনিয়ার জমিনে তোমার টাকা পয়সা সোনা রূপা ছিলাম গো, আজকে আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বালিয়ে দিয়েছে, জাহান্নামের আগুনে জ্বালায়া আংরা 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 উত্তপ্ত করা হয়েছে, তারপর আমাকে একটি বেড়ি বানানো হয়েছে, আর ওই বেড়িটা আজকে তুমি আমার মালিক, তুমি আমার মালিক, দুনিয়ার জমিনে তুমি অনেক টাকা পয়সার মালিক ছিলা, আর সব টাকা পয়সা ধন দৌলত আজকে আমি তোমার গলার বেড়ি হইয়া গেলাম, জাহান্নামে আমার তোমার সব সম্পত্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালাইয়া বেড়ি বানায়া দিল, আর ওই বেড়িটা আজকে তোমাকে আমি শাস্তি দিচ্ছি, আর ওই শাস্তি যে তোমাকে আমি দিচ্ছি, আমি আর কোনো আযাবে না, আমি হইলাম দুনিয়ার জমিনে তোমার জমাট করে রাখা টাকা পয়সা ধন দৌলত আর সোনা দানা, জবান খুলে পড়ি না উযুবিল্লাহ, আপনার সম্পদ আর আমার সম্পদ, আমাদের সম্পদই আমাদেরকে জ্বালাবে, আমাদের সম্পদই আমাদেরকে জ্বালাবে, আমাদের সম্পদ আমাদেরকে জ্বালাবে। দেখেন একটা ঘটনা বলে ফেলি, একটা কথা বাস্তব, আমার একজন লজিং মাস্টার ছিল, আমি যখন ছাত্র জীবনে পড়াশোনা করতাম হেলস বিভাগে, অনেক টাকা পয়সার মালিক ছিল, অনেক টাকা পয়সার মালিক ছিল, অতঃপর উনি আমাদের হবিগঞ্জ জেলার জজকুড়ের ব্যারিস্টার ছিল একজন, তো হঠাৎ করে একদিন সব কিছু টাকা পয়সা ওনার সঙ্গে সবসময় থাকতো, বুঝে না, জজকুড়ের আদালতে অর্ডার করে বেটা সারাদিন, টাকা পয়সার কি আর কম আসতেছে, কত দিকে আসতেছে, হালালভাবে আসতেছে, হারামভাবে আসতেছে, অনেকভাবে আসতেছে, বোঝানোর জন্য বলছি, উনি এখন মৃত, তো উনি গাড়ি দিয়ে জয়পুর থেকে আসছে,
এসে আলমারির চাবি চাবি নিয়েছে হাতে, নিয়ে আলমারিটা খুলছে, টাকাগুলো রাখবে, এমত অবস্থায় দাঁড়ানো অবস্থা দেখেই শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঙ্গে সঙ্গেই মালাকুল মাউত ওনার সামনে হাজির, ওনার যান কবজ করে নিল। ওনার হাতে যে টাকার বান্ডিলগুলো ছিল এইগুলো মাটিতে পড়ে গেছে, উনি আর আলমারিতে টাকাগুলো রাখতে পারে নাই। তবে খুবই ভালো মানুষ ছিল, আমি ওনার জন্য সবসময় দোয়া করি। কেন দোয়া করি জানেন? তখন আমি ছিলাম ছাত্র, কোনো কিছু বুঝতাম না, যদিও ওই বাড়ির বোঝানোর জন্য বলছি, যদিও ওই বাড়ির যিনি ওনার ওয়াইফ ছিল ওনাকে আমি মা বলে ডাকতাম, উনি একটু ওনার মধ্যে একটু কৃপণতা ছিল, তবে উনি আমাকে অনেক মহব্বত করতো। মোটর সাইকেল দিয়ে বাজারে নিয়ে যাইতো, নিয়ে কাপড় চুপড় কিনে দিত, বলতো বাড়িতে গিয়ে তুমি বলবা না, আমাকে বলতো বাড়িতে গিয়ে তুমি এসব বলবা না, বললে তোমার মায়ের কথা শোনাবে আমাকে। আমাকে অনেক নাস্তা কিনে দিত, কাপড় চুপড় কিনে দিত, লুঙ্গি কিনে দিত, গেঞ্জি কিনে দিত, অনেক পাঞ্জাবি গোপনীয়ভাবে অনেকভাবে দিয়েছে। তো আমি ওনার জন্য সব সময় দোয়া করি, এখন পর্যন্ত সব সময় আমি ওনার জন্য দোয়া করি। তো ওই এমত অবস্থায় তো ওনার একটু চিন্তা করেন, বোঝানোর জন্য বলেছিলাম কথাটা, যে ওনার যে এত টাকা পয়সা ধন দৌলত, উনি কি এসব খেয়ে যেতে পারছে? কথা বলেন না, উনি এসব খরচ করে ওনার নিজের জন্য এবং আল্লাহর রাস্তায় ব্যয় করতে পেরেছে? পারে নাই। এমন আরো কত মানুষ আছে লক্ষ কোটি কোটি টাকার মালিক, তাদের টাকা পয়সা জমা করে যে দুনিয়ার জমিনে রাখছিল এসব টাকা পয়সা, তারা যে এসব টাকা পয়সা জমা করে রেখেছে তারা নিজেই জানে না আল্লাহ রাব্বুল আলামিন কখন তাদেরকে ডাক দিবে, কখন মৌতের চিঠি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিবে নিজেও বুঝতে পারবে না। তখন আর আল্লাহর রাস্তায় দান করার আফসোস হবে, কিন্তু তখন আর কোনো সুযোগ হবে না। তখন ছেলেদেরকে চিৎকার করে বলবে, ছেলে রে আমার নামে তোমরা তাড়াতাড়ি দোয়ার আয়োজন করো, আমার নামে আল্লাহর ঘরে যাকাত দাও, আমার নামে আমার সওয়াবের উদ্দেশ্যে তোমরা কোরআন খতম করাও, আমার সওয়াবের উদ্দেশ্যে আমার মাগফিরাতের জন্য আমার নাজাতের জন্য তোমরা দোয়ার আয়োজন করো, আল্লাহর ঘরে দান সদকা করো। তখন কোনো ছেলে আর শুনবে না, তখন চিৎকার করেও কোনো লাভ হবে না। অতএব যাদের সাধ্য রয়েছে, যাদের সামর্থ্য রয়েছে, আপনারা যার যার জাকাত বিন্দু মাত্র জাররা পরিমাণ জাকাত আপনাদের নিজের কাছে রাখবেন না, যার যার জাকাত আদায় করে দিবেন, বিন্দু মাত্র জাররা পরিমাণ জাকাত আপনি নিজের কাছে রাখবেন না। সাধ্য আপনাদের যেটুকু মাল রয়েছে নেশার পরিমাণ হলে আপনাকে জাকাত দিতে হবে। মুআযযাজ মুকাররম, এরপরে আসুন আমরা জেনে নেই, নূর নবীজি রহমাতান লিল আলামিন বললেন, ও আমার উম্মতের দলেরা রে, তোমরা দুনিয়ার জমিনে ওই সব কিছু যদি তোমাদের সঙ্গে তোমাদের ধন সম্পদ হালালের সঙ্গে যদি জমাট করে রাখো তাহলে সব কিছু হারাম হইয়া যাইবে। আমার আল্লাহ বললেন, ও বান্দারে যদি তোমরা এসব জমাট করে রাখো তাহলে আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের টাকা পয়সা দিয়ে, তোমাদের সোনা দানা ধন সম্পদ দিয়ে তোমাদেরকে আযাব দেব। ও বান্দা এসব জমাট করে রাখো না, তোমরা দুনিয়ার জমিনে থাকতে তোমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী অর্থাৎ জন করতে গেল। আমরা যখন জানি একজন মানুষ মারা যায়, সঙ্গে সঙ্গে আমরা কবর খনন করি, কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি ইন্তেকালের পর সবাই মিলে তার কবর খনন করতে গেল, কবর খনন করা শেষ, সুন্দর করে যখন ওই কবরটারে ফিনিশিং দেওয়া হচ্ছে রে বাবা, যখন তাকে শোয়ানো হইবে এমত অবস্থায় তিনজন লোক নামে না, নামে কি নামে না, তিনজন লোক নামার আগ মুহূর্তে কবরের মধ্যে দেখতে পারল কয়েকটি বিষ ধর সাপ কবরের মধ্যে প্রত্যেকে যেন চলে আসলো, জবান ফুলে পড়ি না ওযুবিল্লাহ। ওই ব্যক্তি ইন্তিকালের পর তার কবর খনন করার পর তার কবরের মধ্যে সাপ দেখতে পারল, এলাকাবাসীরা সাপগুলোকে লাঠির মাধ্যমে মারার চেষ্টা করলেও মারতে পারে নাই, বাড়ি দেয় মরে না, বাড়ি দেয় মরে না, কুদাল দিয়ে খুব দেয় কাটে না মরে না। ও বাবা রে, ও আমার বাবা জিরা রে, ওই ব্যক্তিকে
যখন নামানো হবে তখন তো সাপ রয়েছে কবরে, ওই কবরের মধ্যে সাপ রয়েছে, কবরের মধ্যে আমরা কেউই ওই লাশটাকে আর দাফন করব না, ওই কবরের মধ্যে মাটি দিয়ে ভরপুর করে দিয়েছে। আবার অন্য একটি কবর খনন করলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মুসলমানেরা রে, তোমরা আরেকখানা কবর খনন করো। আরেকখানা কবর খনন করার পর আবারও যখন লাশটিকে রাখবে, আবারও একই কবরের মধ্যে আবারও দেখতে পারলো ওই কবরের মধ্যে অনেকগুলো সাপ রয়েছে, তাদেরকে মারলেও মরে না, কাটলেও কাটে না। ও দুনিয়ার মুসলমানেরা রে, তোমরা আরেকখানা কবর খনন করো। আরেকখানা তিন নাম্বার কবর খনন করলো। তিন নাম্বার কবর যখন খনন করলো, খনন করার পর ওই কবরের মধ্যে যখন রাখতে যাবে, তখন একইভাবে ওই কবরের মধ্যে সাপ দেখা গেল। ওই সাপগুলো ফুসফুস করে পানা ধরছে, আর বিশ ধর সাপের মতো, সাপের মতো ওই সাপগুলো শব্দ করছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও মুসলমানের দলের আরে, ও এলাকাবাসীর আরে, তোমরা কোনো চিন্তা করো না, ওই ব্যক্তির পরিবার পরিজনের সঙ্গে আমি কথা বলতে চাই। পরিবারের সঙ্গে কথা বললেন, ওই পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হলো, তারা আমল আমল আখলাক কেমন ছিল, সে নামাজি ছিল কিনা, সে ফরজগার ছিল কিনা, সে রোজা রাখতো ছিল কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা, ওই বান্দার পরিবার তাকে বলতেছে, আমার বাবা ধনাঢ্য ব্যক্তি ছিল, আমার বাবা বেশি বেশি দান খয়রাত করত, বড় বড় মজলিসের মধ্যে মিলাদ মাহফিলের মধ্যে দান খয়রাত করত, আমার বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত, আমার বাবা রোজা রাখতো, আমার বাবা নফল ইবাদত করত, আমার বাবার কোনো আমল আখলাকের কোনো কমতি ছিল না। তবে একটা কমতি ছিল, ওই বান্দা আমার বাবা বড় ধনাঢ্য ব্যক্তি ছিল, লোক দেখানোর জন্য হাজার হাজার মানুষের সামনে সে দান করত, আর সাধারণতভাবে দান করার ক্ষেত্রে অর্থাৎ যাকাত আদায় করত না, ফিত্রার ক্ষেত্রে ফিত্রা আদায় করত না, গরিবের হক আদায় করত না। একটাই তার দুর্বলতা ছিল, সে গরিবদেরকে দেখতে পারত না, গরিবদেরকে ঘৃণা করত, গরিবদেরকে ভালোবাসতে পারত না, যার কারণে মনে হয় আমার ওই কারণে তার কবরে এই অবস্থা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও দুনিয়ার মুসলমানেরা রে, তোমরা আর কোনো চিন্তা করো না, আর কোনো চিন্তার কারণ নাই, ওই ব্যক্তিকে সাপরত যেই কবরে সাপ রয়েছে, আর কবর খনন করার দরকার নেই, যেই কবরে সাপ আছে সাপরত কবরে তাকে ছেড়ে দাও, কারণ ওই ব্যক্তি গরিবদেরকে ভালোবাসতো না, গরিবের হক ফিত্রা আদায় করত না, যাকাত আদায় করত না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কিছু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এই ঘটনা ঘটিয়ে দিলেন, তার জন্য হাজার হাজার কবর খনন করলেও প্রত্যেকটা কবরে তার জন্য সাপ বিদ্যমান থাকবে। জবান খুলে পড়ি না, আউযু বিল্লাহ। বাবাজিরা রে, ওই কথাটা কিন্তু, এইটা কিন্তু কোনো কিচ্ছা কাহিনী না। আমি প্রথমেই বলেছিলাম, নুজহাতুল মাজালিস কিতাবের 155 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখিত আছে। অতএব আমরা কখনো যাকাত দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করব, কৃপণতা করা যাবে না, কৃপণতা করা যাবে না। যার যা সাধ্য আছে 2310 টাকা দেওয়ার, 2310 টাকাই দিবেন, পুরো 2310 টাকা দিবেন। আপনার সামর্থ্য আছে, সাধ্য আছে, কিন্তু আপনি কৃপণতা করে আপনি 75 টাকার নিয়ত করে বসে আছে, আপনার ওই ফিত্রা আদায় করলেন, কিন্তু আরও তো হক আপনার কাছে রয়ে গেছে, গরিবের হক, সেটা আদায় করবে কে? অতএব কৃপণতা করবেন না, যার যার সাধ্য অনুযায়ী আপনার সাধ্য আছে 2310 টাকা দেওয়ার, আপনি 2310 টাকায় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে সঠিক বুঝ দান করেন, আমরা সকলে করি। আল্লাহুম্মা আমিন। টফ করেছো, এটা শুনছে না বাহিরের মানুষ? কেন এটা ছাড়ো, থাকলে কি অসুবিধা হবে? কারণ আমরা আরেকটা কথা বলে নিই, আমরা সবসময় ধরেন আমরা সব কাজ করি, আমরা আমল আখলাক করি, আমাদের মা বোনেরা যদি বয়ান শুক্রবার একটা দিন কিছু না শুনে, তারা আমল করবে কোথেকে? তারা তো পিঠ দেখায় আর পেট দেখায় দৌড় দিবে ওই ব্যারেন্টের সামনে, কথা বলেন না কেন? তারা যদি এইসব নাই শুনতে পারে, তাহলে তো পেট দেখায় পিঠ দেখায় হিতা দেখায় দৌড় দিব।
রাস্তাঘাটে দেখলে দেখা যায় ওই সে এনতেন। আমি কিন্তু রাস্তাঘাটে গিয়ে বৃত্তিনদের বাড়ি দায়িত্ব একটা বয়ান করতাম যে মা গই তা ঘুরে আইতো, মা গই কোমর ঘুরে আইতো, এতে গিয়া কয়ে ঘুরে আসতাম। কথা বলেন না কেন? ওই কারণে শুধু আমরা শুনলে হবে না, মা বোনরাও শুনতে হবে। বুঝতে পারছেন?